বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিলিগেলের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসটাই আবার ফিরে যাচ্ছে। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে, এটা বাপে রাখবে। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, নাম শুনেছেন কোনোদিন? দেখেন ওতে ছেলেরও নাম আছে মেয়েরও নাম আছে। সুন্দর একটা নাম রাখবে বাপ, খবরদার ওই নামের সাথে আর কোনো ডাক নাম থাকবে না। আর আজ থেকে এখন থেকে একবারে কান ধরে এরকম ভাবে বলেন, আস্তাগফিরুল্লাহ তুবিলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার কাছে ফিরে যেতে চাই, আর জীবনে কোনোদিন আমার ছেলে মেয়ের কোনো ডাক নাম ধরে ডাকবো না, ডাক নাম ধরে ডাকবো না, যেটা রেখেছি সেটাই সেটাই ধরে ডাকবো। আর ছোট্টটুকু বলবেন, ছোট্ট ছোট্ট করে। কালকে এক বিবাহের অনুষ্ঠানে ছিলাম, তো নামই হচ্ছে এক লাইন, তো আগে পিছে সব কাটে দেওয়া বললাম যে শাহজাদি, বাস ওইটুকু ওইটুকু দিবে, পড়ানো হবে। আপনারা আবার বলিয়েন না যে বিবাহ হয়নি, আর মেয়ের কাছে বিবাহ পড়ানো হবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো চিরদিনের জন্য ঢাকাতে হারাম ঘোষণা করলাম। আর বগুড়া জেলাতে অন্তত 20 বছর আগে বলেছি মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছেই যেতে হবে না। মেয়ের বাপ এসে বলবে যে আমার মেয়ে বিবাহতে রাজি, খুতবা পড়ার পরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম, হয়ে গেছে দুজন সাক্ষী। এর নাম বিবাহ। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার শিখিয়ে দিল, শিষ্টাচার তাহলে বাপ মাকে শিখিয়ে দিতে হবে। এখন বাপ মা শিষ্টাচার জানে কি না সেটা ব্যাপার। এখানে আরেকটা হাদিস বলে নি, তারপরে এখানে দুইটা কথা বলে সামনের দিকে যাব। যে হাদিসটি বুখারী মুসলিমের প্রায় জায়গাতে বলে থাকে, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূলের সাথে যুদ্ধ করে মদিনায় ফিরছিলাম, আমরা মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহ রাসূল বললেন, এই তোমরা থামো, এই তোমরা এখানে থাকো, সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন, বিকরানাম সাইয়্যিব, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো, কুমারী না তালাক প্রাপ্তা? তখন জাবের বলছেন, সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, তাকে আমি বিবাহ করেছি। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যাকে বিবাহ করেছিলেন তার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ওর আগে দুইজন স্বামী পার হয়ে গেছে, দুইজন, ইনি হলেন তৃতীয় স্বামী। তো কুমারী মেয়ে না তালাক প্রাপ্তা মেয়ে? মানে তালাক প্রাপ্তা। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রম তুলায় হওয়া তুলায় বক, আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, কুমারী মেয়ে তা অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই পর্যন্ত বললেন, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলেন তা শোনেন। এবার জাবের বলছেন, আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টি কারণে, না 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 না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না 4টা কারণে। এই 4টা কারণ আপনাকে মুখস্থ করতে হবে এবং আপনার স্ত্রীকে মুখস্থ করতে হবে, দুইজন মাঝে মধ্যে এ নিয়ে আলোচনা করতে হবে। আমি 4টা কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি, তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। এক লে তোয়াদ দেবা হন না, আমার স্ত্রী যেন ওদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। এটা কোন থানা? নন্দীগ্রাম, শেরপুর, নন্দীগ্রাম। নন্দীগ্রামের প্রায় লোকের কাছে শিষ্টাচার মনে হয় খাওয়ার জিনিস। আব্দুল রহিম সাহেব কি মনে করেন,
আমরা শিক্ষিত মানুষ বগুড়া জেলায় নন্দীগ্রামে সবচেয়ে আগে আছি, আপনার হয়তোবা জানা নেই। আমিও বলছি আচ্ছা ঠিক আছে, তাই হলো। বগুড়া জেলায় নন্দীগ্রামে সবচেয়ে আগে আছে শিক্ষা দীক্ষার দিকে। দেখা যাবে আজকে থেকে শিষ্টাচার কাকে বলে, যত খারাপ শিষ্টাচার সবকে পা দিয়ে ডলে দিতে হবে আজকে, যে এখান থেকে উঠতে হবে। যেটা রাসুলের শিষ্টাচার সেটা নিতে হবে। কথা চারটা আগে শেষ হোক। দুই, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। তিন, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরণি করে দিতে পারে। চার, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত রেডি থাকতে পারে। কোথায় গেল, কি করলো, খেয়েছে, পড়তে বসেছে, কোথায় কি করে, ঠিকঠাক আছে, সবসময় রেডি। আমার বউ যেন আমার বোনদের উপরে কি থাকতে পারে, পাহারাদার। এইবার চলেন, এই ছেলে তোমাকে বলছি, তোমার মা তো কথা বুঝবে না, ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে গল্প করছে, আবার চলে যাবে, তাকে সে হিসাব নিকাশ কিছু নেই। দেখো উপস্থিত বৈঠকের মুসলিম মনে একটু দেখেন, খেয়াল করেন, শিষ্টাচার কি, শিষ্টাচার কি, শিষ্টাচার। তোমার বোনটা যে এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এইটা কোন শিষ্টাচার, এটা কোন শিষ্টাচার। শোনো, তোমার ছোট ভাইটা প্যান্ট পরে আছে, এখন দেখো তোমার ছোট ভাই তোমার পাশে আছে নাকি, প্যান্টটা দেখো টাকনোর নিচে আছে। তোমার মা রোজ এই প্যান্টটা পরিষ্কার করে শুকাই পরাই, কই তোমার মা তো কেটে দেয় না, বলো এটা কোন শিষ্টাচার। আমাদের বাড়িতে এই প্যান্টটা 3 ঘন্টা থাকবে না, 3 ঘন্টা, 3 ঘন্টার আগে প্যান্টটা কেটে দেওয়া হবে, নাহলে জ্বালিয়ে দেওয়া হবে, ওটা সারাদিন থাকতে পারে না। এই সুযোগ আমাদের বাসাতে এই প্যান্টের নেই। আর তোমাদের বাড়িতে তোমার প্যান্টটা সহ তোমার ছোট ভাইয়ের প্যান্টটা যদি নিচের দিকে করো তো গোড়াল নিচে চলে যাও। তুমি কি বেটি ছেলে, তুমি কি মেয়ে মানুষ নাকি যে তোমার প্যান্টটা টাকানোর নিচে চলে যাবে, আগামীকাল সন্ধ্যা হতে কেটে ছোট করে নিবা। তোমার মা বলো, তোমার মাকে বলো কোন শিষ্টাচার এটা। তোমাদের বাড়িতে তোমার বোন যখন, তোমার ছোট ভাই যখন পানি খায় তখন বাম হাতে খায়, তোমার মা তো একটু বলে না, ছি 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 করেছো কাবু করেছো, ডানাতে ধরাবো ডানাতে ধরো ডানাতে, বলো কোনটা শিষ্টাচার। তোমার বোন তোমাকে এক গ্লাস পানি দিয়েছে তখন তুমি বলছো থ্যাংক ইউ, বলে এটা কোন শিষ্টাচার। কই তোমার বোনকে তো তুমি ঝাঁঝাকাল্লা খায়ের বলতে পারো নি, কোনটা শিষ্টাচার। তোমাদের বাড়িতে মোবাইলে রিং হচ্ছে দিন রাত, অন করে দিয়ে তুমি বলো হ্যালো, হ্যালো বলে কুকুরকে ডাকে, বলো এটা কোন শিষ্টাচার। আমরা তো কোনোদিন হ্যালো বলি না, আসসালামু আলাইকুম বলি, দেখে যদি বোঝা যায় হিন্দু তাহলে বলবো জি ধন্যবাদ কি বলছিলেন, আর যদি হিন্দু বুঝতে না পারি তাহলে বলবো আসসালামু আলাইকুম। হিন্দু হোক মুসলমান হোক, ডোম হোক চামার হোক হাঁড়ি হোক মেথর হোক মুচি হোক যে হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন মানুষের জীবনে ভালো কাজ, দ্বিতীয় ভালো কাজ হলো সালাম দেওয়া, যাকে চিনে তাকে দিবে, যাকে চিনে না তাকে দিবে। 1 নম্বর ভালো কাজ কি দেখি তো, মনে আছে কিনা, ফকির মিসকিন খাবো না, যা যাকে লাগার হাই একাল্লা মাশাআল্লাহ মারাবা, ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দেওয়া পৃথিবীতে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। যার জন্য আপনার পাতিলটা 100 কেজি চাউল, 150 চাউল ধরে 150, ওটাকে আমি বলেছি ভেঙে দাও। তোমার মায়ের ভাতের পাতিলটা ছিল 1.5 কেজি 5 কেজি চাউলের, এত বড়টা। আর তুমি এখন তোমার সংসার বউ নিয়ে করছে, একটা বাচ্চা 150 চাউল রান্না করে, যখন দুপুরে মেহমান আসে তখন তুমি আর তোমার স্বামী স্ত্রী বলা বলি করো, কি করবে কি করবে, এটুকু ভাত মেহমানকে দিলে তো সবই শেষ হয়ে যাবে, চানাচুর বিস্কুট দেবি দেখে দাও। আমি বলেছি আপনাকে, আপনাকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে, বাপের স্বভাবে, আপনার বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে, পরিবর্তন হতে বলেছি আপনার বউকে। রাত্রি 12টার সময়তে 11টার সময়তে আমি গেছি মেহমান হিসাবে আপনার বাড়িতে, আপনি বলছেন যে আপনার বউকে আব্দুরাজাক এসেছে একটু ভানি খানা পানি গরম করো, তখন আপনার বউ বলছে রাগ করে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, নাক সিটকে নিয়ে কথা বলছে।
আর আপনার মা 80 বছর বয়স, ওই ঘরে শুয়েছিল, তাড়াহুড়ো করে উঠেছে, বলছে থাক বেটা থাক বেটা, বৌমাকে জাগাস না বেটা, আমি খানা পানি ঠিক করে দিয়েছি, তুই মেহমানকে দে। এখন আপনার মা পারে, এখনো আপনার মা পারে, এখনো 80 বছর বয়স। আমার নিজের মায়ের কথা বলছি, আমার মাও পারে। এখন প্রতিদিনই রাতে দুটায় যায় একটায় যায়, আমার মা দরজা খুলে দেয়। ওরা যে রুমে থাকে সেই রুম থেকে এখানে আসতে পারে না, আমার মা প্রথম রুমেই থাকে। এগুলা বইয়ের নিন্দা করিনি, এরা খুব মানে শক্ত মহিলা আর কি। আব্দুল্লাহ রাম্মা খুব কঠোর কঠিন মহিলা। ওই যে বলা আছে, 3 মাস বাড়িতে থাকার পরে যদি পর্দার ব্যতিক্রম দেখা যায়, জাতির সামনে কথা বলবো না। এটা তো সাধারণ কথা নয়। আমার মা বাড়ির নাম দিয়েছে মেহমানখানা। তার মানে যতবার মেহমান আসবে ততবার রান্না করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আর গভীর রাতে আব্দুল্লাহের মা আমার জন্য ভাত ল্যাপের নিচে রেখেছে, খেতে দিবেন আমাকে, সেই জন্য বক্তব্য শেষে বলছে গরম ভাত আছে, আমার মা গরম ভাত রেখেছে। কি করে? মানে ল্যাপের নিচে রেখেছে। ল্যাপের নিচে রাখলে শীতের দিনে যেহেতু গরম থাকে, এটা আমি বুঝতে পারিনি, ঠিকই দেখছি যে ভাত গরম আছে। আল্লাহ রহম করো, আল্লাহ মাগফিরুল, আল্লাহ তুমি ক্ষমা করো তাকে, তুমি তার কবর প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো, তুমি তাকে জান্নাতবাসী করো। আলেম ওলামাকে ভালোবাসতেন, মেহমান ভালোবাসতেন। মধ্যখানে কথাটা আসলো, সেই জন্য আপনাকে বলে রাখলাম। ফকির মিসকিনকে খেতে দিতে শিখবেন, কোনো সময় ভারী মনে করবেন না। আপনার স্বভাবটা আমার খুব খারাপ লাগে। আপনি মোটর সাইকেল দিয়ে ঢুকছেন, তো গেটে একজন মহিলা বসে আছে, খেতে চেয়েছে, তো আপনি বলছেন সরো সরো, রাস্তা ঘিরে বসে আছে। চট করে আপনার মা দেখে নিয়েছে, থাক বেটা, একটু মেহমানকে, একটা ফকিরকে ওরকম করিস কেন বেটা, একটু শর্ত বললেই তো হয়, ও একটু খেতে চেয়েছে, তো আমি ওকে খেতে দিচ্ছি। আপনার মা এভাবে বলছেন আর আপনি এভাবে বলছেন। আপনার মা পারেন, আপনি কেন পারবেন না? চাউল কেন কম রান্না করবেন? আপনাকে যে আমি বলেছি 1/2 কেজি 3 কেজি চাউল রান্না করবেন, সারাদিন আপনারা খাবেন, মেহমানে খাবে, রাতে গরুতে খাবে। চাউল কেন আপনি 150 রান্না করলেন না? পাতিল কেন আপনার এত বড়টা? দেখে আমাকে শরম লাগে যে এই পাতিল কেন? ভাত বেশি করে রান্না করবেন, গরুতে খাবে রাতে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চারটে জিনিস, শিষ্টাচার। বাড়িতে সালাম দিয়ে ঢুকতে হবে। আপনারা যখন বাড়িতে ঢুকেন তো সালাম দেন কি দেন না, গরুটা গাভীটা যখন আপনাদের গোহালে যায়, গরুটাকে বাহির থেকে খুলে গোহালে নিয়ে যাচ্ছেন, তখন কি গরুটা সালাম দেয়? তো আপনি যখন ঢুকেন আপনি কি সালাম দেন? না। তাহলে গরু আর আপনি একই। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না। ওলা একা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালো হাজাল বরং তার চেয়ে খারাপ। এখনও আল্লাহ আমাকে গরু বলেননি কেন? গরু গাভী কোনো দিনই সালাম দিতে পারবে না, আর আমি আজ থেকে সালাম দিতে পারবো। শিষ্টাচার।